যারা মনে করেন যে বিজনেস অনেক সহজ, যে আমরা মনে হয় ক্যামেরার সামনে দাঁড়াইলে বিজনেস হয়ে যায় বা ক্যামেরার সামনে দাঁড়াইলে সেল হয়ে যায়। হ্যাঁ, এখন দেখেন কয়টা বাজে, 4:44 ভোর, এটা বিকাল 4টা না, ভোর 4:44 বাজে এখন। যেহেতু এখন ঈদের সময় অ্যান্ড আমাদের প্রচুর কাজ, প্রচুর ভিডিও, প্রত্যেকটা ড্রেস ধরে ধরে, প্রত্যেকটা শাড়ি ধরে ধরে আপনাদের জন্য আমাদের ভিডিও, যারা আমাদের কাস্টমার তাদের জন্য ভিডিও তৈরি করা লাগতেছে, আমাদের লাইভ করা লাগতেছে। সো আজকে আমার মনে হয় লাইভে গেছে 5টা, তারপরে সকালবেলা আমার ফ্লাইট, আমি এক জায়গায় যাচ্ছি। সো এইটার জন্য মানে আমি যে দুদিন বিদেশে থাকব, এই দুই দিনের কাজ আমার আগে সেরে যাওয়া লাগতেছে, যেহেতু এখন ঈদের সময় একদম কাজে কোনো ফাঁকি ঝুঁকি করা যাচ্ছে না। সো আসলে প্রচুর আমরা প্রত্যেকটা মানুষ ক্লান্ত হয়ে গেছি, প্রচুর কাজ করতে হচ্ছে বা করতে পারি আমরা আলহামদুলিল্লাহ, এটাও একটা আল্লাহর রহমত। সো আসলে যারা নেগেটিভ কমেন্ট করেন, আপনারা কখনোই আমাদের পরিশ্রমটা বা এর ধারে কাছেও আসতে পারবেন না। সো আসলে এই কথাগুলো এখন বলতাম না, এই জন্য বললাম যে আসলে কি জানেন, যে যারা আসলে অন্য মানুষকে হিংসা করেন, তারা যতক্ষণ হিংসা করবেন, এই হিংসা না করে যদি নিজের কাজের উপরে ফোকাস দিতেন, কাজ করতেন, তাইলে জীবনে অনেক উন্নতি লাভ করতে পারতেন। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি যতক্ষণ পরিশ্রম করবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার পরিশ্রমের দাম দিবে, ঠিক না? এই হচ্ছে আপনার ড্রেসটা, স্ক্রিন প্রিন্ট করা, এটা একটা ইন্ডিয়ান কাপড়, খুব সুন্দর, এটা স্ক্রিন প্রিন্ট করা, সাথে হচ্ছে এরকম মিরর অ্যান্ড স্টোরের ওয়ার্ক করা। এটা হচ্ছে আপনার গলাটা, এটা অনেক সফট, এটার ওন্নাটা দেখেন রাউনের মধ্যে এরকম স্ক্রিন প্রিন্ট করা, দুইটা কালারে সুন্দর, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে টু পিস, ঠিক আছে, টু পিস। এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টের ঠিক পিছনে এই প্রিন্টটা পড়বে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের দিক। অ্যান্ড দুইটা কালারই অনেক অনেক স্ট্যান্ডার্ড, আপনার যেই কালারটা লাগে আপনি সেটা নিয়ে নিতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনার হাতার কাপড়, ওকে, এই যে আমার মতো সেম টু সেম স্লিভস হবে। এই এই ড্রেসটার ভিডিও আমি অলরেডি দিয়েছি, ঠিক আছে, যারা এই কালারটা লাগছে সে এটা নিয়ে নেন। অ্যান্ড এবার আসেন আমি আমার পরা কালোটা দেখাই, যার কালোটা লাগবে সে কালোটা নিয়ে নেবে। ওয়াও, উফ, অনেক সুন্দর, সেম ভাবে মিরর অ্যান্ড স্টোনের ওয়ার্ক করা, মিরর স্টোন। এই হচ্ছে আপনার ব্যাক পার্ট, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাট্টা, ওকে। আল্লাহ, কি যে সুন্দর এটার দোপাট্টা, মাই গুডনেস, এক দেখায় আপনার পছন্দ হবে এটা, এটা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এটা, ঠিক আছে। আমরা যেটা নিজেদের বানানো সেটাও কিন্তু আমরা বলে দিই, তার মানে এই না যে আমাদের বানানোগুলো খারাপ, ইন্ডিয়ানগুলো যেরকম ভালো আমাদেরগুলো অনেক ভালো, আমরা ভালো কাপড় দেখে বানাই। এই যে দেখেন এটা খুবই সুন্দর, এটা হচ্ছে আমাদের বানানো, এটা হচ্ছে আমাদের বানানো, হ্যাঁ, এটাও অনেক অনেক সুন্দর, তাই না? এটাতে দেখেন এরকম মিরর, এটাতে এরকম স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে। এটা এই হচ্ছে, এটার দেখবেন ভিডিও আছে আমাদের পেজে, এখানে হচ্ছে আপনার হাতার কাপড় দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। এই যে দেখেন ব্যাক পার্টে এটা যাবে, মানে এটা ব্যাক পার্টের নিচের দিকে, ব্যাক পার্টটা আসলে এভাবে হবে। অ্যান্ড অনেক কমফোর্টেবল ড্রেস গুলো জানেন, অনেক অনেক কমফোর্টেবল, হাতা কাপড় তো দেখাই দিছি, এটা একদম কটনের মধ্যে ড্রেসটা। আমি ভাবলাম যে স্ক্রিন প্রিন্ট যেহেতু দেখাচ্ছি এটাও দেখাই দিই, এটার ওন্নাটাও দেখেন এরকম স্ক্রিন প্রিন্ট করা, খুব সুন্দর কটনের মধ্যে। ওয়াও, এটা প্রাইসও অনেক কম আছে, অনেক অনেক রিজনেবল, যার এটা লাগছে সে এটাকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন, যার আমারটা লাগছে সে আমারটার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করেন। আর আমাদের সবগুলো শোরুমে এই ড্রেসগুলো পাবেন, গুলশান, মিরপুর, চট্টগ্রামের চকবাজার, চট্টগ্রামের বালিয়ারকেন, বালিয়ারকেন, চট্টগ্রামের আফমি প্লাজার শোরুম, চট্টগ্রামে সরি সিলেটের কুমারপাড়া শোরুম, সব জায়গায় পাচ্ছেন। এবং অনলাইনে অর্ডার করতে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম। ওকে ভাই ভাই, এটা আমাদের লাস্ট ভিডিও ছিল, আমরা আজকে মনে হয় প্রায় 20টার মতো ভিডিও বানাইছি। সো আমরা পুরো টিম, আমরা তিনটা আজকে কামলা, মানে গরুর মতো খাটা খাটছি এরা, এবং সাথে আমাদের টিমে ও আছে, ও নিজের চেহারা দেখাতে চায় না। এর মধ্যে আমরা রান্নাবান্না করে খাইছি, 5-6টা লাইভও করছি 5টার মতো। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।